আল্লাহ বলেন আমি তাদেরকে দ্বিগুণ শাস্তি দেব এবং লাঞ্ছিত অপমানিত হয়ে তারা কিয়ামতের ময়দানে জাহান্নামে প্রবেশ করবে। নাউযুবিল্লাহি মিন যালিক। দুনিয়াতে কিছু পাপের শাস্তি আল্লাহ দিয়ে দেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সসালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এসএসটিভি কুষ্টিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শক এবং শ্রোতাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জীবন ঘনিষ্ঠ অত্যন্ত গুরুত্বপূর্ণ ইসলামিক আলোচনা। আলোচনায় প্রতিদিনের মতোই আজকে উপস্থিত রয়েছেন আমাদের মাঝে বিশ্ববরণ্য আলেমে দ্বীন মুফাসসিরে কোরআন মুফতি মাওলানা আমির হামজা সাহেব। আসুন সবার আগে তার সাথে আমরা পরিচিত হই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ শুকরান। আমরা হযরতের কাছ থেকে গুরুত্বপূর্ণ কথা শুনব। তো আমরা শাস্তির কথা শুনেছি এই দুনিয়ার মধ্যে, যে গোনা করলে গোনাগারের শাস্তি হবে, গোনা করলে গোনাগারের শাস্তি হবে, এ বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্যভাবে অসংখ্য জায়গায় কথা বলেছে। কিন্তু গোনাগার কিছু কিছু গোনাগার আছে যাদেরকে আল্লাহ ডবল শাস্তি দিবে, এ ব্যাপারে কোরআনের সরাসরি দিক নির্দেশনা রয়েছে। ডবল শাস্তি দিবেন কাদেরকে, কোন শ্রেণীর মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডবল শাস্তি দিবেন? আসুন আমরা মুফতি আমির হামজার কাছ থেকে এ বিষয়টি বিস্তারিত শুনব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সম্মানিত উপস্থাপক শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব মাওলানা নাসির ইকবাল বিন শাফি আমাদের কাছে জানতে চেয়েছেন দ্বিগুণ শাস্তি আল্লাহ কাদের দেবেন। আমরা প্রথমেই বারবার এক কথা বলি যে কোনো বিষয় যদি কাউকে জানতে চায় আগে কোরআন দেখতে হবে, কোরআনে না পেলে হাদিসে, এরপরে আপনার বাস্তবে যাবেন। আমরা কোরআনে পেয়েছি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা ফুরকানের 69 নম্বর আয়াতে জানিয়েছেন দুআফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামা ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা। আল্লাহ বলেন আমি তাদেরকে দ্বিগুণ শাস্তি দেব এবং লাঞ্ছিত অপমানিত হয়ে তারা কিয়ামতের ময়দানে জাহান্নামে প্রবেশ করবে। দুনিয়াতে কিছু পাপের শাস্তি আল্লাহ দিয়ে দেন, তার ভেতরে অন্যতম মা বাবার সাথে যদি কেউ খারাপ আচরণ করে, তাদের অবাধ্য হয়ে যায়, তাদের কষ্ট দেয়, এই শাস্তিটা আল্লাহ দুনিয়ায় তাদেরকে দেবেন। দ্বিতীয় নম্বর, যারা এতিমের সম্পদ আত্মসাত করে, এই প্রকার অপরাধী যারা অপরাধী তাদের শাস্তি আল্লাহ দুনিয়াতে দিয়ে দেবেন। তিন নম্বরে, পৃথিবীতে যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, এই রক্তের সম্পর্ক রেহেমের সম্পর্ক যারা রাখে না রাখতে চায় না, এই মানুষগুলোকে আল্লাহ দুনিয়ায় শাস্তি দেবেন। কিন্তু ডবল শাস্তি দেবেন দুনিয়া এবং আখেরাতে। দুনিয়ায় তো তাদের শাস্তি ডবল হবে এবং কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে ডবল শাস্তি দিয়ে অপমান করে লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে দিবে, আর কোনোদিন তাদেরকে বেরও করবে না। কারণ ওয়াখলুদ ফিহি মুহানা, নিকৃষ্ট অবস্থায় তাদেরকে স্থায়ীভাবে জাহান্নামে আল্লাহ ফেলে রাখবে। খালিদিনা ফিহা আবাদা। এবং এখলুদ শব্দটা একদম পুরো কোরআনে আল্লাহ সরাসরি দিয়েছেন। তাদের ভেতরে তিন প্রকার মানুষের নাম আমরা কোরআনে পেলাম সূরা ফুরকানের 69:68 নম্বর আয়াত। এক নম্বরে আল্লাযীনা লা ইয়াদউনা মাআল্লাহি ইলাহান আখর, যারা আল্লাহ বাদে অন্য কাউকে ডাকে, মুশরিকদেরকে ইশারা করা হচ্ছে যারা আল্লাহর সাথে শিরিক করে। আল্লাহর সাথে শিরিক করা এখানে আবার প্রকার আছে, কারণ আল্লাহর সাথে শিরিক বলতে আল্লাহকে ডাকার ভেতরেও তারা উলট পালট করে। ফালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়া যারুল্লাযীনা ইলহাদুনা ফী আসমাই সাইয়ুজাউনা মা কানু ইয়ামালুন। সূরা আরাফের 180 নম্বর আয়াতে আল্লাহ বলেন আমার অনেক নাম আছে, সুন্দর সুন্দর নাম, আমাকে ডাকো যে কোনো নামে, কিন্তু সাবধান, যারা আমার নাম উল্টা পাল্টা করে, এলহাদ করে, পরিবর্তন পরিবর্ধন করে ডাকে, তাদের সাথে তোমরা ডেকো না। আজ বাংলাদেশে হাজারো পীরের দরবার থেকে আল্লাহর নাম উচ্চারণ হয় কিন্তু উলট পালট হয়, কেউ আল্লাহর নামকে হু হু করে ডাকতেছে, কেউ শুধু লাইলা লাইলা করে, কেউ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ অথবা চিৎকার দেয় এমনভাবে যে জায়গায় ওই শব্দটা আসলে নেই। এই মানুষগুলো আবেগে না জেনে ইসলাম পালন করতে গিয়ে কাজগুলো করে থাকে। ইলহাদুনা শব্দটার ব্যাখ্যায় আল্লাহ জানিয়েছেন যে যারা এলহাদ করে আমার নামকে তারাও এর ভেতরে সামিল, তার মানে তারা সরাসরি আল্লাহর নামকে উচ্চারণ না করে উলট পালট করে ফেলে, পরিবর্তন পরিবর্ধন করে দেয়। এখানে আমি একটা জিনিস আপনাকে বলতে চাই যে আপনি যে ইল্লাল্লাহ শব্দটি বলছেন, আসলে কোরআন শরীফেও যত জায়গায় আল্লাহ পাক আল্লাহর কালেমার
এই পুরো শব্দটি উচ্চারণ করেছেন সব জায়গায় কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ বলা আছে এমন কি তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদ্দিক ও আদলা জি হে নবী আপনাকে বলছি আপনার রবের কালাম কিন্তু পরিপূর্ণ সুতরাং খণ্ডিত করে আমাকে ডাকার কোনো দরকার নেই ইনসাফ দিয়ে এবং সততা দিয়ে এটা পরিপূর্ণ করা আছে সুতরাং লাইলা লাইলাও কোনো কালেমা না ইল্লাল্লাহ ইল্লাল্লাহ কোনো কালেমা না কোনো হু হু কালেমা না সরাসরি আপনাকে ডাকতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ আর এটাই হচ্ছে আফজালুজ জিকির আল্লাহু আকবার জিকির করার জন্য আমরা কোরআন হাদিসে চারটা শব্দ বিশেষ করে পাই এক নম্বর সুবহান আল্লাহ এরপরে আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এরপরে আল্লাহু আকবার এই চারটা শব্দকে কেউ যদি ভেঙ্গে ভেঙ্গে উচ্চারণ করে অর্থ পাল্টে যাবে শুধু যদি কেউ আলহামদ আলহামদ বলে আমাকে শুধু লিল্লা লিল্লা হবে না আপনাকে আলহামদুলিল্লাহ বলা লাগবে এরপরে সুবহান সুবহান বলে জিকির হয় না সুবহান আল্লাহ বলা লাগবে এরপরে আল্লাহ আল্লাহ না শুধু আল্লাহু আকবার বলা লাগবে এরপরে লাইলা লাইলা না লা ইলাহা ইল্লাল্লাহ অথবা শুধু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ না শুধু পড়া কমপ্লিট আল্লাহর কালেমা যেহেতু লা মুবাদদিলালি কালিমাত কোনো পরিবর্তন পরিবর্ধন করার ক্ষমতা কারো নেই এটা আমরা অনেকেই মনে করি শুধু হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যারা আল্লাহর সাথে শিরিক করে তারা এর ভেতরে না আমাদের বাংলাদেশে ভারতে পাকিস্তানে অনেক মুসলমান পর্যন্ত এই আয়াতের ভেতরে সামিল তারা আল্লাহকে উল্টা পাল্টা করে না জেনে না জেনে আবেগে করে বিবেক খাটিয়ে করে বিবেক খাটিয়ে চিন্তা ভাবনা করে যদি করতো তাহলে এই গোনা থেকে তারা বেঁচে যেত তাদেরকে বলবো সূরা ফুরকানের 68 নম্বর আয়াতটা ব্যাখ্যা সহ পড়েন বিশেষ করে ব্যাখ্যা মারিফুল কোরআন এরপর ইবনে কাসির ফি জিলালিল কোরআন এই তাফসিরগুলোতে এই লা ইয়াদউনা মা আল্লাহ ইলাহান আখরের ব্যাখ্যা দেওয়া আছে আমি সেগুলো পড়ে দেখেছি সবই আমাদের বাংলাদেশের মুসলমানদের বিরুদ্ধে যাচ্ছে কারণ এরা না জেনে আবেগে ইসলাম পালন করতে গিয়ে ডবল শাস্তির সম্মুখীন হয়ে যাচ্ছে দুই নম্বরে ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক আল্লাহ রাব্বুল আলামিন যেটা হত্যা করতে ন্যায়সঙ্গত কোনো কারণ দেয়নি এই ন্যায়সঙ্গত কারণ ছাড়া কোনো মমিন কোনো মানুষকে হত্যা করতে পারে না মানে অন্যায়ভাবে হত্যা করা অন্যায় করা ভাবে হত্যা করা এই বাংলাদেশে যেটা এখন সবচেয়ে বেশি চলছে নিজের স্বার্থ চরিতার্থের জন্য একজনকে দোষী বানাইয়া মেরে ফেলে তাকে মেরে ফেলছে দোষী না বিচার ব্যবস্থায় আমরা দেখি অনেক বিভিন্ন কায়দায় বিচারের সম্মুখীন করার মাধ্যমে বিচারককে উৎকোচ দিয়ে টাকা পয়সা দিয়ে একটা ভালো মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে তাদের শাস্তি কিন্তু ডবল হবে এই বিচারকদের এবং কি এই বিচারকদেরকে যারা প্রভাবিত করে পেছন দরজা দিয়ে তাদেরকেও একই শাস্তি তাদের ডবল শাস্তি তিন নম্বরে ওয়ালা ইয়াজনুন কোনো ইমানদার জেনা করতে পারে না জেনা যারা করবে তাদেরকে আমার আল্লাহ ডবল শাস্তি দেবে সুতরাং জেনা বলতে আমরা শুধু লজ্জাস্থানের জেনা বুঝি না জেনা আজ সবচাইতে বেশি জেনা হচ্ছে মানুষের মুখের দ্বারা তারপরে কানের দ্বারা চোখের দ্বারা আর এটা হচ্ছে মোবাইলে কম্পিউটারে এটার দ্বারা এক নম্বরে পরনারীর সাথে যারা গল্প গুজব করে তাদের কানের জেনা হয় দুই নম্বরে মুখের জেনা হয় আর টিভি সিনেমা অথবা এই মোবাইল কম্পিউটারে এর মাধ্যমে চোখের জেনা হয় এমনকি দেমাগের যে মেধার যে জেনা এই জেনাগুলো হচ্ছে কোনো কোনো মমিন কোনো দিন জেনা করতে পারে না আর করে ফেলে তারা কি করবে আল্লাহ তার পরের আয়াতে দিয়েছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদ্দিলুল্লাহ সাজ্জিয়াতিহিম হাসানাত যদি এরকম কোনো গোনা কোনো করে ফেলে আল্লাহ বাদে অন্য কাউকে ডাকে অথবা অন্যায়ভাবে কাউকে হত্যা করেছে হত্যার রায় দিয়েছে অথবা জেনা করে ফেলেছে তাদেরকে আল্লাহ সুসংবাদ দিচ্ছেন যদি তারা তওবা করে ফিরে আসে আমি আল্লাহর দিকে তাহলে তাদের জীবনের ওই অপরাধগুলো আমি আল্লাহর নেকি দিয়ে পাল্টিয়ে দেব।